নমস্কার বন্ধুরা জ্ঞান চ্যানেলে আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি কাজী নজরুল ইসলামের জীবনী কাজী নজরুল ইসলামের ছোটবেলার সম্পূর্ণ বিবরণ এই ভিডিওতে করা হয়েছে সাবস্ক্রাইব করুন জ্ঞানপাপি চ্যানেলটিকে আর পেল আইকনে ক্লিক করুন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে ছেলেটির নাম দুখুমিয়া দুখুমিয়া নাম রেখেছে তার গরীব বাবা মায়ের অনেক দুঃখ ও শোকের মধ্যেই তার জন্ম কেননা আগে তার চার চারটে ভাই জন্মেছে ও মরেছে গরিব ঘরে অনেক কষ্টের মধ্যে দুখুমিয়া দু খেয়ে পড়ে কোনো রকমে প্রতিপালিত হচ্ছিল হঠাৎ তার বাবা মারা যেতে সে দিশেহারা হয়ে পড়ল তখন তার বয়স নয় কি করা যায় ঢুকে গেল বাসুদেব কবিয়ালের দলে বাসুদেব সে অঞ্চলের একজন বিখ্যাত কবিয়াল নানা জায়গায় বেশ সুনামের সঙ্গে গান রচনা করে বেড়াচ্ছে সেই দলে ঢুকে ছেলেটি কখনো নতুন নতুন গান রচনা করে কখনো বা আসরের ঢোলক বাজিয়ে গান করে ঢোলকের বল তোলে তাক গুড় গুড় তাক গুড় একদিন শীতের রাত রেল লাইনের পাশে আসর বসেছিল সেদিন আসরের ঢোলক বাজিয়ে সুন্দর গলায় গান গিয়ে মাত করছিল ছেলেটি শ্রোতাদের মধ্যে ছিল একজন বাঙালি খ্রিস্টান গার্ড সাহেব মুগ্ধ হয়ে গেল ছেলেটির গান শুনে আড়ালে তাকে ডেকে গার্ড সাহেব বোঝাল কিরে ছেলে যাবি আমার বাড়ি বাবুর্চির কাজ করবি আরামে থাকবি খাবি দাবি মাইনেও পাবি ছেলেটি তারপর কবিয়ালের দল ছেড়ে চলে গেল গার্ড সাহেবের বাড়ি গার্ড সাহেব মধ্য। যখন তখন মাতাল হয়ে বাড়ি ফেরে তার মুখ দিয়ে বেরোয় অশ্রাব্য কথা তাই কাজ ছেড়ে দিল ছেলেটি কাজ ছেড়ে একটা চা রুটির দোকানে কাজ নিল মাসিক বেতন এক টাকা রুটির দোকানে তাকে খুবই পরিশ্রম করতে হতো গভীর রাত পর্যন্ত কাজ করে ভীষণ ক্লান্ত হয়ে যেত তারপর দোকান লাগোয়া একটা তিনতলা বাড়ি সিঁড়ির তলায় তার বিছানা পেতে ঘুম দিত এইভাবেই চলছিল এই তিনতলা বাড়িতে ভাড়া থাকতো এক পুলিশ সাব ইন্সপেক্টর ছেলেটির গানের গলা সে ভদ্রলোক শুনেছে তাই ছেলেটির প্রতি স্নেহে নিজের গৃহবৃত্তের কাজ দিল মাসিক বেতন পাঁচ টাকা ক্রমে ছেলেটিকে ভদ্রলোক ও ভদ্রলোকের স্ত্রী দুজনেই খুব ভালোবেসে ফেলল ছেলেটিও স্নেহের আবদারে তার পড়াশোনার বন্দোবস্ত করার অনুরোধ জানালো তারাও রাজি হয়ে তাদের গ্রামের বাড়িতে একদিন পাঠিয়ে দিল ছেলেটিকে সেখানে সে স্কুলে সপ্তম শ্রেণীতে ভর্তি হল ছেলেটি খুব মেধাবী স্কুলের বার্ষিক পরীক্ষায় প্রথম হয়ে অষ্টম শ্রেণিতে উঠল শুধু তাই নয় স্কুলের বিচিত্রা অনুষ্ঠানে রবীন্দ্রনাথের দুই বিঘা জমি ও পুরাতন বৃত্ত আবৃত্তি করে সকলের তাক লাগিয়ে দিল ছেলেটির কোনো বন্ধুবান্ধব ছিল না বরং কিছু বকাটে ছেলে তাকে জ্বালাতন করতো তাই প্রায় গ্রামের এক বিলের ধারে একটা বটগাছের নিচে এসে একা একাশে আপন মনে বাসি বাজাত একদিন ছেলেটি কাউকে কিছু না জানিয়ে চুপিচুপি চলে এলো তার নিজের গ্রামে অনেক চেষ্টায় ভর্তি হলো আবার গ্রাম থেকে বেশ কিছু দূরের এক ভালো হাই স্কুলে পড়াশোনা বেশ চলছিল এলো প্রথম বিশ্বযুদ্ধ তখন ছেলেটি দশম শ্রেণির ছাত্র প্রি টেস্ট পরীক্ষা চলছে ক্লাসের ফার্স্ট বয়সে তবু সিদ্ধান্ত নিল যুদ্ধে যোগ দেবে তাই চুপিচুপি পালিয়ে গেল সোজা কলকাতায় সেখানে সৌ সৈন্যদলে ভর্তির পরীক্ষায় টিকে গেল সেটি ছেলেটি সাত হাজার সৈনিক নিয়ে গঠিত হয়েছিল উনপঞ্চাশ নম্বর বাঙালি পল্টন ছেলেটি সেই পল্টনে উনিশশো সালে যোগদান করে সরাসরি ফোর্ট উইলিয়াম দুর্গ থেকে ট্রেনিংয়ের জন্য ট্রেন যোগে লাহোর হয়ে নওসেরায় চলে গেল সেখান থেকে তিন মাস ট্রেনিং নিয়ে গেল করাচি সেনা নিবাসে তারপর কৃতিত্ব দেখিয়ে সেই ছেলেটি বাঙালি পল্টনের হাবিলদার হয়ে গেল কে এই ছেলেটি কেই দুখুমিয়া ছেলেটির নাম কাজী নজরুল ইসলাম পিতার নাম কাজী ফকির আহম্মদ ও মাতার নাম বেগম জাহেদা খাতুন আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দের পঁচিশে মে বর্ধমান জেলার আসানসোল মহকুমার জামুরিয়া থানার চুরুলিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন উনিশশো কুড়ি খ্রিস্টাব্দের মার্চ মাসে প্রথম বিশ্বযুদ্ধের অবসানের পর উনপঞ্চাশ নম্বর বাঙালি পল্টন ভেঙে দেওয়া হলে নজরুল করাচি থেকে কলকাতায় চলে আসেন কিন্তু তার এক বছর আগে থেকেই কলকাতার সাহিত্য পত্রিকায় তার ডাকযোগে পাঠানো গল্প কবিতা প্রকাশিত হচ্ছে প্রকাশিত গল্পের নাম বাউন্ডলের আত্মকাহিনী এবং কবিতার নাম মুক্তি এক বছর পর প্রকাশিত হয় তার বিদ্রোহী কবিতাটি বাংলা সাহিত্য জগতে একটা হইচই পড়ে যায় এই কবিতা ওই কবিকে নিয়ে তিনি তখন থেকে বিদ্রোহী কবি হিসাবে পরিচিত হলেন কাজী নজরুল ইসলামের অনেক অনেক কাব্যগ্রন্থ অগ্নিবীণা বিশেরবাসী ভাঙার গান প্রলয় ছায়ানট সাম্যবাদী সর্বহারা ফণিমনসা প্রভৃতি এছাড়া আছে তার অনুবাদ কাব্য গল্পগ্রন্থ উপন্যাস প্রবন্ধ সংগ্রহ নাটক নাটিকা এবং নজরুল গীতি সমগ্র কবি বাজিয়েছেন বিশের বিনা তিনি গান করেছেন ভাঙার গান বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম উনিশশো সালে পক্কাঘাতে আক্রান্ত হন তিনি হলেন বোধশক্তি মুখ কেবল বোবা চাহিনী চেয়ে থাকতেন নজরুলকে উন্নত চিকিৎসার জন্য উনিশশো সালে ইউরোপে পাঠানো হল কিন্তু অবস্থার কোনো উন্নতি হলো না তাকে দেশে ফেরত ফিরিয়ে আনা হলো উনিশশো সালে বাংলাদেশ সরকার তাকে নাগরিকত্ব দিয়ে এক সময় নিয়ে গেল ঢাকা শহরে সেখানে উনিশশো ছিয়াত্তর সালের উনতিরিশে আগস্ট বিদ্রোহী কবি নজরুল ইসলামের জীবনাবাসন ঘটে সাবস্ক্রাইব করুন জ্ঞান চ্যানেলটি আর লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যেন